ওনাকে ম্যানেজারের মতো লাগছে না? ম্যানেজারের মতন নয়, ওটা ম্যানেজারই। হে প্রভু, আমার কোমরের ব্যথাটা দূর করে দাও, তোমাকে ভালো করে পুজো দেব। আরে ম্যানেজার বাবু, আপনি এখানে? এটা এখানকার জাগ্রত মন্দির, আমি সব সময় আসি। আচ্ছা, বলছিলাম ওখানে যে স্বামীজি প্রবচন দিচ্ছেন, উনি কে? উনি উনি আমাদের গুরুদেব, উনিই আমাদের রিসর্টের নাম বাসম্বি রেখেছেন। আমাদের এটা বলুন, বাসম্বির মানেটা কি আমাদের জানা নেই। যদি আমি জানতাম তাহলে কি আমি এভাবে থাকতাম? চলুন জিজ্ঞাসা করি। হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন। জীবন হলো নাটকের একটা মঞ্চ, এখানে সবাই আমরা এক একটা অভিনেতা। প্রত্যেক মানুষকে চারটে জিনিস বুঝতে হবে, যে একবার খায় সে যোগী, যে দুবার খায় সে ভোগী, আর তিনবার যে খায় সে রুগী, আর যে চারবার খায় জেনে রেখো তার শরীর মৃত। সেই জন্যে খাবার জন্যে বেঁচে থাকার বদলে বেঁচে থাকার জন্যে খাওয়া উচিত। এটা বেদান্ত নয়, এটা সিদ্ধান্ত। এই জগতে যা কিছু সবই নশ্বর, জীবনের শেষে তোমাদের নামটুকুই বেঁচে থাকবে, আর সেই জন্য পরিশ্রম করতে হবে, মানুষকে সাহায্য করা উচিত। আপনি তো ঠিকই বলছেন, কিন্তু তার জন্য কাজ করতে হবে তো। যদি কাজ না থাকে তাহলে খাওয়া ছেড়ে দেবে নাকি জীবন ত্যাগ করবে? কিছু না কিছু তো করবেই, ভরসা রাখো কাজ পাবেই। স্বামীজি, আপনি ওই রিসর্টটার নাম বাসম্বি রেখেছেন কেন? এখানে যারা আসবেন তাদের ভাবনাটা যেন ভালো হয়, ভালো চিন্তা করেন, ওনারা যেন সুখ পান, পরিতৃপ্ত হন, সেই জন্যই এর নাম বাসম্বি রেখেছি। এর অর্থ হলো ভাবনার সুন্দর প্রতিবিম্ব। ও বলো শ্রী রামচন্দ্রের জয়, বলো সীতা মায়ের জয়। সকাল সকাল শুরু হয়ে গেছে বুড়োটা। এরকম ব্যাপার নয় বাবা, দিনের বেলা খারাপ কাজ করো আর রাতের বেলা ভগবানের কাছে হাত জোড় করো। হ্যাঁ, হাত জোড় করে ভগবানের কাছে ক্ষমা চাইলে কি ভগবান ক্ষমা করে দেবে? মূর্খের মতো কথা বলো না বাবা। কষ্ট করে টাকা রোজগার করো আর সবাইকে সাহায্য করো। কোথা থেকে চলে এসেছে আমাকে উপদেশ দিচ্ছে? তুমি মূর্খ। জ্ঞান মানুষকে সুস্থ করে, নইলে সংসার রসাতলে যায়। পণ্ডিত মশাই, একে এভাবে বলে কোনো লাভ নেই, একে আরেকটু ভেঙে বোঝান। আর বলুন স্যার, এখানে কেমন লাগছে? এমনিতে তো খুবই ভালো লাগছে স্যার। আচ্ছা, এখানে দেখার মতন কোনো ভালো জায়গা রয়েছে? হ্যাঁ, এখানে কাছে একটা নদী রয়েছে, সকালের সময় ওখানে ময়ূর ঘোরাফেরা করে। ওকে, কোথা থেকে এরা চলে আসে কে জানে। হ্যালো মিস্টার, পা নিচে রাখুন। কেন শুনি? নিচে রাখুন, একবার বলছি, বুঝতে পারছেন না নাকি? পাটা তো আমার নাকি, আপনার কি সমস্যা হচ্ছে? এই বললাম না পা নিচে রাখ। সরাবো না, কি করবেন শুনি? তোমরা কি বাংলা ভাষা বোঝো না নাকি? দু চার গা দিতে হবে? আপনি আমাকে মারবেন? নিন, মেরে রাখান। আমার ওয়াইফকে বিরক্ত করছিস। মারো ভার্গব, মারো ওকে। তোর সাহস কি করে হলো? ছাড়বো না শালা আমি। ভেবেছে কি আমাকে? চলুন এখানে। এই ধরনের লোকগুলোকে ছাড়া উচিত নয়, প্রাণে মেরে দাও। রিল্যাক্স, এত রাগ করছো কেন? এমন কি হয়েছে? এত রাগ করা ভালো কথা নয় বিন্দু। নাও জলটা খাও। এরা মার না খেলে কিছু বোঝে না। আচ্ছা ছাড়ো না, জলটা খাও। আমার কাছে এসো না। না, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে বলি। ঘুমাবে নাকি? দাদা, দাদা উঠুন, কিছু খেয়ে নিন। আমার বিন্দুই থাকলো না, তাহলে বেঁচে কি লাভ? দেখুন,
আমাদের কপালে কি লেখা আছে সেটা তো শুধু একজনই জানেন। নিজেকে সামলান দাদা। মনটাকে শক্ত করুন। এখানে ভার্গব কে ভাই? ইন্সপেক্টর বাবু ডাকছেন আপনাকে। আপনি কোথায় থাকেন? ব্যাঙ্গালোরে। এখানে কেন এসেছেন? ওই হানিমুনের জন্য। কেন? আরে এনাকে কোথায় নিয়ে যাচ্ছ? ইন্সপেক্টর বাবু বলেন আনতে, তাই নিয়ে যাচ্ছি। জাস্ট আ মিনিট। হ্যালো মিস্টার, আই এম সাব ইন্সপেক্টর নরসিং। কিন্তু এখন নরসিংহ নন। কি বললে তুমি? কি কিচ্ছু বলেনি স্যার। আপনার নামটা কি? ভার্গব। থাকেন কোথায়? ব্যাঙ্গালোরেতে। এখানে কেন এসেছেন? হানিমুনের জন্য। এই জবাব তুমি দিলে? এই 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 বাড়ি থেকে এনে এসেছেন না তুমি? এ এসেছি স্যার। তাহলে তুমি কেন? তিনি আমাকে সব বলে দিয়েছেন, তাই আমি ভাবলাম ওনাকে কেন কষ্ট দেব। স্যার আমি না তুমি। আপনার তো স্টার আছে, আপনি তো এসআই। আমার ডাউট আছে স্যার। আরে এই তুমি এরকম করলে না আমার মাথা খারাপ হয়ে যাবে। তুমি এক কাজ করো, এনাকে স্যারের কাছে নিয়ে যাও, আমি ভেতরে যাচ্ছি, তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে স্যার। আমি না একে একদিন ট্রান্সফার করিয়ে দেবো। এসো ভাই। আসুন ভার্গব, বসুন। দেখুন আমি জানি আপনি খুবই দুঃখে আছেন, কিন্তু আপনি তো জানেন যে এটা আমাদের ডিউটি। আপনারা দুজন বিয়ে করেছেন এক সপ্তাহই হয়েছে না? আপনাদের ম্যারেজ লাইফ কেমন চলছে? স্যার সব কিছুই ঠিক ছিল। তাহলে আমাকে একটা কথা বলুন, আপনাদের ঝগড়া কেন হয়? স্যার ওই পরশু সকালে একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। কার ফোন আসছে ভার্গব? কোনো ইম্পর্টেন্ট কিছু নয়, ছাড়ো ভার্গব। এখানকার খাবার খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি। পরশু যেখানে খেয়েছিলাম না, চলো ওখানে গিয়ে খাবার খাই। এখনই যাবে? ঠিক আছে।